صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. شبابي أمرا دعا كوري أماد جدير مربيرا قبولي أتشي আল্লাহ তাআলা যেন আমাদের মুরব্বিদেরকে মাফ করে দেন এবং সারা দেশে অনেক গরম চলছে, আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টি দান করেন। অনেক ভাইরা কষ্ট করছেন, বিশেষ করে যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ, অনেক কষ্ট হচ্ছে, অনেক তাপনা, আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দান করেন। আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، رب ارحمهما كما ربياني صغيرا. شبابي بوري رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين مولاي كريم الله رمضان شش دشوكي الله افطارের পূর্ব মুহূর্তে مولاي كريم دعاء قبولের অনেকগুলো الله অনেকগুলো মাধ্যমকে সামনে রেখে رب العالمين تمہارا حبیب بولچے مولا کریم روزہ دارের দোয়া কবুল হয়, শুক্রবারে দোয়া কবুল হয়, আল্লাহ সন্ধ্যার পূর্বে সূর্যাস্তের সময় দোয়া কবুল হয় রে আল্লাহ। مولا کریم আল্লাহ সারা দিন রোজা রেখে আল্লাহ তোমার সামনে ভিখারির মতো কাঙ্গালের মতো দুইটা হাত বাড়ায় দিলাম রে আল্লাহ। رب العالمين গুনাহ করা হাত দিয়ে, গুনাহ করা জবান দিয়ে, গুনাহ করা চোখ দিয়ে, গুনাহ করা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার শাহী দরবারে আমরা গুনাহগাররা দাঁড়ালাম। মাওলানা করিম আল্লাহ আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আজকের এই সময় পর্যন্ত জীবনে কত গুনাহ করেছি জেনে না জেনে, কত গুনাহ করেছি বুঝে না বুঝে, রাতের আধারে দিনের আলোতে একা একে বসে বসে কত গুনাহ করেছি রে আল্লাহ কেউ জানে না রে আল্লাহ, তুমি জানো আর আমি জানি রে আল্লাহ। মাওলানা করিম মানুষ যদি জানতো আমাদেরকে লাজ্জিত করত, অপমান করত রে আল্লাহ। তুমি গাফফার এবং সাত্তার, এই জন্য আমাদের গুনাহগুলো ঢেকে রেখেছো, গোপন রেখেছো রে আল্লাহ। মাওলানা করিম আমাদের গোপন গুনাহগুলো গোপনে মাফ করে দাও আল্লাহ, প্রকাশের গুনাহগুলো আল্লাহ তুমি প্রকাশে মাফ করে দাও আল্লাহ। মাওলানা করিম আল্লাহ তোমার দয়া ছাড়া আমাদের পক্ষে বাঁচা সম্ভব না রে আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছো রে আল্লাহ। রব্বুল আলামিন তোমার দয়া ছাড়া আমাদের কোনো আর জায়গা নাই রে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো দরবার নাই, তোমার মসজিদ ছাড়া আমাদের কোনো জায়গা নাই আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আল্লাহ। মাওলানা করিম তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই রে আল্লাহ, দয়া করে আমাদের জীবনের সবগুলো গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সঙ্গে যে বাবার হাত তুলেছেন আল্লাহ, অনেক মুরব্বী বাবার হাত তুলেছেন, অনেক নজন ভাইয়ের হাত তুলেছেন আল্লাহ, খাস করে যাদের উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, ইফতারি মাহফিলের যাদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে, নজন ভাইয়ের এখানে আছেন রব্বুল আলামিন, হিলফুল ফুজুল আমাদের কলিজার টুকরা ভাইয়েরা এখানে আছেন আল্লাহ। বলে কেন আল্লাহ আমাদের ভাইয়েরা আমাদের বাবারা যে উদ্দেশ্যে হাত তুলেছেন আমি জানি না কার বাবা নাই রে আল্লাহ, আল্লাহ জানি না কার মা নাই রে বললো, রব্বুল আলামিন মা ছাড়া ইফতার করে কত কষ্টের জান নাই সে জানে রে বললো, রব্বুল আলামিন বাবা ছাড়া সারি খাওয়া কত কষ্টের যার বাবা নাই সে জানে রে আল্লাহ।
ঘুমায় থাকতাম বাবা নিজে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে নিজের সঙ্গে বসে সারা ইফতার খাওয়াইছে আল্লাহ আজকে বাবা অন্ধকার কবরে তিমের মধ্যে শুয়ে আছে রব্বুল আলামিন আমাদের বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ রোজা রেখে তোমার কাছে দোয়া করছি রব্বুল আলামিন আল্লাহ আমাদের যাদের বাবা দুনিয়াতে নাই আল্লাহ আমাদের বাবার কবরটাকে জান্নাতে টুকরা বানায়া দাও আল্লাহ আল্লাহ আমাদের মা দুনিয়াতে নাই আল্লাহ আমাদের মায়ের কবরটাকে জান্নাতে টুকরা বানায়া দাও আল্লাহ অনেকবার আছে যাদের ভাই বারাদর ভাই বোন আত্মীয়স্বজন অনেকের কবরে আছে আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল যারা কবরে আছেন আল্লাহ মাওলানা আমাদের সকল আত্মীয়স্বজনকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমাদের নজওয়ান ভাইরা আমাদের কলেজের টুকরা হিলফুল ফজলের ভাইরা খাস করে যাদের উদ্দেশ্যে আজকের ইফতারে মাহফিল করা হয়েছে রব্বুল আলামিন বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ভাই আল আলামিন ভাই সহ আমাদের ভাইরা যে উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ আমাদের ভাইয়ের মনের আশাগুলো তুমি পূরণ করে নাও আল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভাইদেরকে সারা দুনিয়া বিপি দাওয়াতের কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমাদের আলামিন ভাই আল্লাহ গত রমজান ওনার আম্মা জান দুনিয়া ছেড়ে চলে গেছেন রে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওনার আম্মা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউস একটু করে বানায় দাও আল্লাহ দুনিয়ার জীবনে কোনো গুনাহ খাতা করে থাকলে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন কবরটাকে রওজাতুল মেরিয়াজিল জান্নাহ হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের ইমাম সাহেব দূর সুস্থ আল্লাহ আমাদের অনেক মহব্বতের বড় ভাই রব্বুল আলামিন আল্লাহ ওদেরকে শিফা আজলা কামিলা দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অনেক ভাইরা অনেক বাবারা এখানে অসুস্থ আছেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের মুরব্বী বাবাদেরকে হায়দার মধ্যে বরকত দান করেন আল্লাহ শিফা আজলা কামিলা দান করেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের জন্য রহমতের ফয়সালা করেন আল্লাহ আমাদের দেশের জনগণের জন্য রহমতের ফয়সালা করেন আল্লাহ আগুন পানির বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ অনেক ভাইদের দোকানপাট পড়ে গেছে রে আল্লাহ পথের ভিখারি হয়ে গেছে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ সব ধরনের বিপদ আপদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তানাদিকে হেফাজত করেন আল্লাহ আমাদের মসজিদকে আপনি কবুল করেন আল্লাহ যারা জায়গা দিয়েছেন যারা কমিটিতে আছেন যারা মুসল্লি আছেন যারা সেবা করছেন আল্লাহ আমাদের সবাইকে আপনার দিনের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ আহলে মসজিদে জায়গা যারা দিয়েছেন যারা অন্ধকার কবরে আছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন যারা মাসিক চাঁদা দেন যারা বিভিন্ন সময় দান খায়রাত করেন আল্লাহ আমাদের ভাইয়েরা যে উদ্দেশ্যে দান করেন সবাই দানগুলোকে আপনি কবুল করেন আল্লাহ আহলে ইমাম সাহেব মসজিদ সাহেব আমাদের খাদেম ভাইয়েরা সহ যারা আমাদের সেবা করছি আল্লাহ আমাদেরকে আমৃত্যু আপনার ঘরে সেবা করার তৌফিক দিয়া দেন আল্লাহ আল্লাহ রোজ হাসরে আপনার ঘরের খাদেম হিসাবে উঠায় আন আল্লাহ রব্বুল আলামিন রোজ হাসরে আমরা আর কোনো পরিচয় দিতে চাই না আল্লাহ আমরা আপনার ঘরের মুসল্লি আপনার ঘরের খাদেম হিসাবে উঠাতে চাই মাওলা আমরা আর কোনো পরিচয় পরিচিতি হতে চাই না আপনার কাছে মাওলা আল্লাহ আমরা যেন আপনার ঘরের খাদেম হিসাবে উঠতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আমাদের যত প্রয়োজন আছে আপনার খাজানা গ্যাপ থেকে পূরণ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের নজন ভাইদেরকে আপনার জান মালে বরকত দান করেন আল্লাহ আল্লাহ ভাইদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছেন মাফ করে দেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ রব্বুল আলামিন সিহত আফিয়াত দান করেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমান এবং আমল দুরুস্ত করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন 2020 এবং 2021 সালে যে সকল উলামায়ে কেরাম দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ সকল আলেম উলামায়ে কেরামি মাফ করে দেন আল্লাহ খাস করে জরমুনা পেশাবজুর সহ আমাদের আকাবিল আসলাফরা যারা চলে গেছেন সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন আল্লাহ অযথা সময় নষ্ট করা থেকে হেফাজত করেন আল্লাহ লাইলাতুল কদর আমাদের সবাইকে নসিব করে দেন আল্লাহ আল্লাহ লাইলাতুল কদর আমাদের সবাইকে নসিব করে দেন আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদেরকে নসিব করে দেন আল্লাহ মাসুম গুনাহগার আল্লাহ গুনাহ থেকে মুক্ত বানায় আমাদেরকে কবরে নিয়ে নেন আল্লাহ اللهم لك الحمد كله ولك الشكر كله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مولاي كريم جازر التلاش بي اما دي شكو لير زبان لا إله إلا الله محمد رسول الله